আর তোমার একমাত্র মেয়ে তিলক কুমার কি? আরে সাহেব, আরে কৌশিক, আরে শুনতে পাচ্ছিস? আরে বর্যচ্ছ ভেঙে গেছে, আরে ওদের পা ধোয়ার জলটা দিয়ে দে। আর শুনতে পাচ্ছি না? আরে সত্য, আরে শুনতে পাচ্ছিস? আরে গেটের সামনে লাইটটি অফ হয়ে গেছে, ইলেকট্রিক ম্যান কেবল লাইটটি জ্বালিয়ে দিতে। আরে শুনতে পাচ্ছিস না? আরে ছেলেগুলো সময় মতো হাতের কাছে পাওয়া যায় না, আমি একা মানুষ কি করে সামাল দেবো আমি নিজেই বুঝতে পারছি না। আরে গৌর, আরে শুনতে পাচ্ছিস? আরে পর্যাপ্তির লোকেদের আরে চায়ের ব্যবস্থা পূরণ করে দে। আর শুনতে পাচ্ছি না কে কোথায় গিয়ে গেল আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই সময় আমার কে ফোন করলো? হ্যালো 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 হ্যালো, ডাক্তার দিদিমণি আছে? না ডাক্তার দিদিমণি নেই, আমি আমার বাবা বলছি। একটু ডাক্তার দিদিকে ফোনটা দিন না। আচ্ছা আপনি কোথায় করছেন বলুন তো? আমি হসপিটাল থেকে বলছি, আমার ছেলেটার না খুব শরীর খারাপ, একটু ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না। আচ্ছা অত বড় হসপিটাল, আমার মেয়ে ছাড়া কি কোনো ডাক্তার নেই? তাছাড়া আজকে আমার মেয়ের বিয়ে, ও কোনো মতেই আজকে হসপিটাল যেতে পারবে না। ফোনটা রাখুন বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? আরে ফোনটা রাখুন বাবা। কার ফোন ছিল বাবা? আরে মা, এই হসপিটাল থেকে কোনো গার্ডিয়ান ফোন করেছে। হসপিটাল থেকে? হ্যাঁ দেখি ফোনটা আমাকে দাও। দেখ বা দেখ, দেখি দাও। হ্যালো, হ্যাঁ কি বলছেন? ও আপনার ছেলে খুব বাড়াবাড়ি। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করবেন না, আপনি আউটডোরে যান, ওখানে ডাক্তারবাবু আছে। কি হচ্ছে, আউটডোরে কোনো ডাক্তার নেই? আরে কি বলছেন কি? তাছাড়া যে সমস্ত ডাক্তারদের ফোন করছো হ্যালো বলে সুইচ অফ করতেছে। না না কিছুতেই হতে পারে না, দেখছি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করবেন, ঈশ্বরকে ভরসা রাখুন। হ্যাঁ আমি এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ রাখুন, আমি এখনই আসছি আসছি। আরে মা, আর তুই কি বলছিস? আর দু ঘন্টার মধ্যে তোর বিয়ের পিঁড়িতে বসতে হবে, তুই কোথায় যাবি কোথায়? বাবা বিয়েটা নয় আমি দু ঘন্টা পরে করব, কিন্তু বিয়েটা করতে গিয়ে ওই বাচ্চাটা যদি জীবন চলে যায় আমি সারা জীবন ওর বাবা মার কাছে দিয়েই থাকবো। কোনোদিন ওর জীবন ওর বাবা মার কোলে ফিরিয়ে দিতে পারবো না। তাছাড়া তোমরা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছো, ডাক্তারি পাশ করিয়েছো সাধারণ মানুষ সেবা করার জন্য, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, সারা জীবন যেন মানুষের পরিষেবা আমি দিতেই পারি। ওরে মাতৃলক তোমা, আমি তোকে আশীর্বাদ করি, তোর কর্তব্য থেকে কোনোদিন পিছু পা হচ্ছে মা, পিছু পা হচ্ছে না। ঠিক আছে বাবা, সামনের রাস্তাটা খুব অন্ধকার, তুমি আমাকে একটু আগিয়ে দেবে বাবা? তোর তো মা, তুই আগিয়ে চল, আমি এখনই আসছি। ঠিক আছে বাবা এসো। আরে এই সাহেব, আরে কৌশিক শুনতে পাচ্ছিস? আরে গৌরকে নিয়ে আরে গ্রামের মানুষ বজ্জাতি যারা এসছে ক্যাটারিংকে বলে দিস ওদের সময় মতো খাইয়ে দিতে। আমি দিদিমণিকে আগে দিয়ে করে আসছি, কি বলিস? 12:20 লগ্ন, বরের গাড়ি আসতে দেরি আছে, বটেলে নামিয়ে নিস, আমি দিদিমণিকে দিয়ে এখনই আসছি, কথাটা যেন মনে থাকে। আই মিন MBBS গাইনোকোলজিস্ট ডক্টর রতন ঘোষ, আজ 30 বছর সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি করছি, আমার উপরে আঙুল তুলে কথা বলার মতো কেউ নেই। আর 3 দিনের তিলোত্তমা, 2 কলম লেখাপড়ার সঙ্গে আমার উপরে টক্কর। ডাক্তার বাবু, ওই সালে তিলোত্তমা এই সঞ্জয় ঘোষকে গালে চড় মেরেছে সালে, আজ পর্যন্ত সেই চড়ের আওয়াজ আমার কানে ভাসে। ডাক্তার বাবু, আপনার মাথার উপরে অনেক নেতা মন্ত্রীর হাত আছে, আপনি কি ভাবছেন? ওই সালে ডানাটা ছেঁটে ফেলে দাও। আমার মাথা ঠিক নেই, ওই শালিকে এমন জায়গায় কাটবো সেলাই করার সুতো খুঁজে পাবে না। এই দেখ কখন কোথায় কিভাবে আসলো লক্ষ্য রাখ। আরে স্যার, আপনি তো চিন্তা করছেন কেন? এই মাত্র হসপিটাল থেকে কোন এক গার্ডিয়ান ফোন করেছে যে তিলোত্তমা ম্যাডাম এসে বললো বলে কথা। হ্যাঁ আমি এসে গেছি, আপনার রুগী কোথায় আছে, ছেলে কোথায় আছে? ও 3 নম্বর রুমে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করুন না, কান্নাকাটি করছেন কেন, আমি এসেছি যখন আমার যথাসাধ্য চেষ্টা করবো। ঠিক আছে, হ্যাঁ রাখুন, আমি রাখ আসছি আসছি। হ্যাঁ রাখুন রাখুন। এ কি স্যার, আপনি হসপিটালে থাকতে হসপিটালে একটা রুগী যন্ত্রণা ছটফট করছে, তাকে না চিকিৎসা করে আপনার কাছে ভর্তি করতে লজ্জা করেন আপনার? আগে তোমার চিকিৎসাটা করি, তারপরেই তো রুগীর চিকিৎসা করবো। মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ স্যার। ঠিক আছে, রুগীটাকে দেখে তাকে সুস্থ করে আসি, তারপর আপনার কুকির্তি 2 নম্বরের কথা সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তারকে ফাঁস করে দেবো। সামনে
পালক আমার বোধায় নিশার আপনারা বুঝিয়েছি বিয়ের পিড়িতে যখন উঠে আসতে পেরেছি আপনাদেরকে চাওড়া তলা সেখানে নিয়ে যেতে পারবো। সঞ্জয় কি বলছো? আমার বান্ধবী স্যার কি করছেন? আমি আপনার মেয়ের মতো আমার জীবনকে ভিক্ষা দিচ্ছেন, আমার এত বড় সর্বনাশ করবেন না স্যার। আমি বাইরে আমাকে ছেড়ে দিন। ডাক্তার বাবু, এই শালীর বদ্ধ তেজ এর বিষটা টেন্ট করে উপড়ে নেব তো। এই সমাজের মানুষ দিলে সিঁড়ি উঠবে। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেল, আর এখানে থাকা নিরাপত্তা নয়। চল চল এখান থেকে, চলে যাই চলে যাই। তোর বারবার বলেছি না, আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না। এই সঞ্জয় ঘোষে গালে চড়ে মারা দামটা আমি ভরে যাবে। জানিস এই সঞ্জয় ঘোষ হাজার হাজার মেয়ে এনে ভর্তি করে রে। আমার কথা বুঝে জানিস? পাঁচটা বিয়ে সালি ফুলছে যে রাখছে ভর্তি করে করে তাতে তোর কটা বিয়ে বললি? পাঁচটা। তুই তো হেভি মাল। আচ্ছা বলতো, তোর গালে মুখে হাতে রক্ত লেগে কেন? আমার গালে মুখে হাতে রক্ত কেন? একটা নার্সের ভিড় সারি বড় ফটফট 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 করে উঠছিল, তাকে এই সঞ্জয়গাই ভোগ করে আউট আউট করে দিয়েছে। তার মানে তিলক তোমাকে মেরে দিয়েছিস। তোকে বলবো কেন মেরেছিস? সে কি দোষ করেছিল? বলবি না? বলবি না?
শালে আজ তোকে এমন হাল করবো, এই সমাজের বাড়ি দেখলে শিরে উঠবে, শিরে উঠবে। তুই আমার গায়ে হাত দিবি না, আমার গায়ে হাত দিবি না বলছি, খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে গায়ে হাত। তুই মেয়ে নয়, তুই শালে একটা বেটা ছেলে, কে তুই? ভগবান বল মানুষ মারা ভগবান। তিলক তোমার কি দোষ করেছিল? তোকে বলবো না। কেন মেরেছিস তাকে? একটা মেয়ের তারে তোর দরজে উড়িয়ে পড়ছে, ওই বেটি তোর কে হল শালা? ছোট বড় আদরে ছোট গো, সে আমার ছোট গো বড় আদরে ছোট গো, প্রতিদিন আমাকে বলতো দাদা ডাক্তারি পাশ করে করব সেবা, অভাবের তার তো না খেতে তবু সে প্রতিদিন পড়তো যেতে, হাত দিলে সে সুস্থ হতো, প্রণাম করত কত জ্ঞান গুণে জো, সে আমার ছোট গো বড় আদরে ছোট গো, সে আমার ছোট গো বড় আদরে ছোট গো। এ বাবা, আমি তোর বোনকে মারিনি রে। মারিসনি? আমি মার দিবি কে বলছে তোর বোনকে মারিসনি? না, বল 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 আমার বোনকে কেন মেরেছিস? আমার বোনকে কেন মেরেছিস? মারিস? আমি মেরেছি, মেরেছিস? সত্যি বলছিস? তাহলে শোন, আর একটা সত্যি সত্যি কথা বলিস, আমি কিন্তু তোর চিরজীবনের মতো ছেড়ে দেব। বল বল বলবি? তাহলে ভিতরে চল, বল ডাক্তার রতন ঘোষ কোথায়? কে ডাক্তার রতন ঘোষ? আমি জানি না। জানিস না? জানি না। জানিস না? না জানি। জানিস ডাক্তার রতন ঘোষ কোথায় আছে? ডাক্তার রতন ঘোষ পাকিস্তানি গোপীনাথ মন্দিরে পান্ডা সেজে লুকিয়ে আছে। সত্যি বলছি? সত্যি বলছি। যা এবার আমার ব্যবস্থা করে দিয়ে চলে যাবো। তুই চলে যাবি? কিন্তু না, তোর এই অবস্থায় যদি আমি ছেড়ে দিই সবাই কিন্তু ধরে ফেলবে, কারণ আমার বোন তিলক তোমার জন্য, সমস্ত মেয়েরা রাস্তায় কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, ওরা তা মোটি ছাটা কাস্তে নিয়ে দাঁড়িয়ে আছে,
আমার এই দাদা ভাইরা সব ঘিরে ফেলেছে, ওরা কিভাবে জানতে পেরেছে তুই ভিতরে আছিস? ওরা যদি জানতে পারে, ধরতে পারে, তোর কিন্তু কুত্তার মতো মেরে ফেলে দেবে। এক কাজ কর, তোর এখানে থেকে পার করে দেবো, তুই অন্য জায়গায় পালিয়ে চলে যা। আমি কোথায় যাব? তোকে কোথায় পাঠানো যায় বলতো? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই বাংলাদেশে পালিয়ে যা। বাংলাদেশ? আমি কিভাবে যাব? কেন কেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আসেনি? তার হেলিকপ্টার ব্যবস্থা করে দিয়েছে, তোরও দেবো। আমার দেবি, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। তাহলে তুই ড্রেস চেঞ্জ করে নে, রক্তগুলো মুছে নে, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। সালা ভগবান বড্ড বড্ড, সালাকে এমন টুপি পরিয়েছি, সালা আমাকে ছেড়ে দিচ্ছে। ওর বোনকে আমি ভোগ করেছি, ওরে আউট 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 করে দিয়েছে, সালা আমাকে ছেড়ে দিচ্ছে। বাবা বল, দে দে আমার পাঠিয়ে দে, চলে যাবি, কিছু খাবি না? আমি এক সপ্তাহ ধরে শুধু মদ খাচ্ছি আর মেয়েদের নিয়ে ফুর্তি করছি, সালা কিছুই পেটে পড়েনি। আবার খাইয়ে দিবি? দে বাবা দে, খাবি তাহলে বড় করে হাঁকো। আমি হাঁকলে তুই খাইয়ে দিবি? আমি তোর নিজের হাতে আজকে খাইয়ে দেবো। এই তো বলে ভগবান, সালা যত চড়ার তত বোকা, সালা আমার নিজের হাতে খাইয়ে দেবে। বড় করে হকর, ঢুকবে না, ঢুকবে আরো বড় কর, বড় কর, বমি করবি না, গিলে নেবি, দিই তবে খেয়ে নে। এই দিচ্ছি কিন্তু, দিচ্ছি। আরে সঞ্জয় বাড়িতে আছো? আরে সঞ্জয় বল বাড়িতে আছো? আমি থানা থেকে আসছি। সঞ্জয় বল বাড়িতে আছো? আরে সঞ্জয়, সঞ্জয়, ও মাই গড, আমি তাকে ধরতে এসেছি, সঞ্জয় মার্ডার হয়েছে। সঞ্জয়, আরে সত্যর বল, কে তোর মার্ডার করেছে? ভগবান ভগবান ভগবান, ভেসে আসছে ভগবান, সেই ছত্র বেশি ভগবান, একের পর এক মার্ডার করে যাচ্ছে, আমাকে জানতেই হবে, আমাকে ধরতেই হবে, কে সেই ভগবান? হ্যালো, হ্যাঁ স্যার, সঞ্জয় পাওয়া গেছে, সঞ্জয় নিজ বাড়িতে সঞ্জয় মার্ডার হয়েছে। আমি এখনই আসছি স্যার, আমি সঞ্জয়কে এখনই আনছি, আপনি গাড়ি পাঠিয়ে দিন, ওকে পোস্টমর্টমের ব্যবস্থা করুন স্যার, আমি আসছি স্যার, আমি এখনই থানায় ফিরছি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, চাপা কারো নামে
করো কৃষ্ণ আমি রথ পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ আমি রথ পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ আমি রথ পিয়া করো আমার প্রসাদ ভক্ষণ করছিস বল কে তুই তার আগে তুই বল তুই কে আমি গোপীনাথ মন্দিরের পান্ডা না তুই পান্ডালোস তুই ধর্ষণকারী ক্রিমিনাল ডাক্তার রতন ঘোষ না আমি রতন ঘোষ নই আমি রতন ঘোষ তুই জানলি কি করে সত্যি কথা বল তুই কে ভগবান শুধু ভগবান নয় বল মানুষ মারা ভগবান তার মানে তুমি তিলোত্তমার দাদা আমি কিচ্ছু করিনি দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও ভগবান দাদা ভগবান দাদা আমার বোন দুহাত পেতে তোদের কাছে প্রাণ ভিক্ষে চেয়েছিল তোরা দিস তাকে কুত্তার মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি আমি তোমায় সব কিছু দেব তুমি যা চাইবে যা চাইবে আমি তোমায় সব কিছু দেব আমায় তুমি ক্ষমা করো যেভাবে আমার বোনকে যন্ত্রণা দিয়ে মেরেছিস ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারব রে শয়তান ভগবান প্রশাসন থাকতে আইন নিজের চলে গেলে ভগবান আইন কোন আইনের কথা বলছেন যে আইন একটা নারীর নিরাপত্তা দিতে পারে না যে আইনের সম্মুখে একটা অসহায় নারী ধর্ষণ প্রকাশ্যে দিবলকে জানতে পেরেও চুপ করে বসেছিল আমার বোনের চিৎকার শুনে তার জীবন বাঁচাতে জানে আর এইবার আমার বেলা ছুটে এসেছে স্যার আর সেই আইন মানে কথা বলছে চমৎকার স্যার ভগবান আমাদের করার কিছু নেই আইনের কাছে আমাদের হাত দুটি বাঁধা রয়েছে দুষ্কৃতীরা চোখের সামনে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে পকেটে পিস্তল থাকতো আমরা শুট করতে পাচ্ছি না কারণ এই সমস্ত বড় বড় নেতাদের দাপটে আর তোমার করার কিচ্ছু নেই এই খুনের অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করলাম
জানেন স্যার, আমার বোনের কথা সত্য ছিল, সে দশ জনের একজন হবে। ডাক্তারি পাশ করে মানুষকে সেবা করবে, কিন্তু এই শয়তান তার বাঁচতে দিল না। জানেন মায়েরা, আমার বোনকে লেখাপড়া শেখার জন্য আমার বাবা মা মানুষের বাড়ি ভিক্ষে পর্যন্ত করেছে, তাতেও কুলাইনি। আমার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য জানেন মায়েরা আমার আর একটা কিডনি বেচে দিলাম। তথাপি আমার বোনের প্রতিবাদ করতে এসে আজ আমি জেলে চলে যাচ্ছি, এতে আমার মনে কোনো দুঃখ নেই। তবে যাওয়ার সময় প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব, আমার একটা বোন চলে গিয়েছে, কিন্তু এখনো হাজার হাজার বোন অসহায় মায়ের কোলে বসে আছে, ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমরা নিও ভাই। আমার তো কিডনি চলে গিয়েছে, জানি না আমি আর কদিন বাঁচব। তাই যাওয়ার সময় সবাইকে বলে যাচ্ছি আমি চলে, বন্দে যাচো যাদু ভাই, শেষে প্রণাম করে যাব বাবা মাকে যদি কাছে পাই। যাচ্ছি আমি চলে, বন্দে যাচো যাদু ভাই, আমাকে ধরে আদালতের বিচারে যদি আমার দেয় ফাঁসি, বোন যত আছো পাশে সবাই এসে কাছে, ভাইয়ের হাতে পাদ রাখি, বোন যত আছো পাশে সবাই এসে কাছে, ভাইয়ের হাতে পাদ রাখি, এই ভাইয়ের হাতে পাদ রাখি, এই ভাইয়ের হাতে পাদ রাখি। নমস্কার সমস্ত দর্শক।